হ্যাঁ, কেসটা তো মোটামুটি ধামাচাপা পড়ে গেছে, তবে এখনও জানিস তো পুরোপুরি ক্লোজ হয়নি। হ্যাঁ, মানে যেখানে ছিলাম কোথায় জানো? হ্যাঁ, তার হ্যালো, কি ব্যাপার নির্ভীক? তোমার কোনো রিপোর্ট আসছে না, আমাদের প্রোডাক্টের কি খবর? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি স্যার, মানে কেউ প্রোডাক্ট কিনতে চাইছে না। কিনতে চাইছে না মানে? কিনতে চাইছে না আবার কি কথা? তুমি কি করতে আছো? তুমি লোকের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে, এটাই তো তোমার কাজ। আমি এই জন্য তোমাকে টাকা দিয়ে পুষে রাখিনি। না স্যার, আমি আগের উইকেও গেছিলাম, এই আজকেও যাবো স্যার। কিরে, এখনো উঠিসনি? শরীরটা কি আবার খারাপ করেছে নাকি? রাকা, এই রাকা, রাকা, এই একটু ওঠ, জলটা খেয়ে নে। ওঠ বাবা, আস্তে, এই নে জলটা একটু খেয়ে নে, অল্প, পুরো জলটাও খেলো না। এরকম করলে হবে কি করে বলতো? তোকে তো সুস্থ হতে হবে নাকি? খাওয়ারও টাইমে খাস না, আমি তো কাজে বেরিয়ে যাই। আচ্ছা, তুই কি রাগ করিস এই যে আমি তোকে সময় দিতে পারি না বলে? কি করব বলতো, মানে না বেরোলে টাকা পাবো না, আর টাকা না পেলে আমার ছোট্ট বোনটা সুস্থ হবে কেমন? জানিস ডাক্তার বলেছে তুই একদম সুস্থ হয়ে যাবি সেই আগের মতো। তারপর আমি ভেবেছি তোকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাব। তোর ইচ্ছে ছিল না? একদম চিন্তা করিস না, ঠিক আছে? তাহলে আমি আসি, নিচে নারায়ণ কাকা আছে, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, একদম অবাধ্য হবে না, আর ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? আসছি। কাকিমা, একটা পাউরুটি দেবেন। কত?
চোখে দেখতে পাও না বাল, দুপুরবেলা চোখে নেওয়া হয়েছে? এইসব ছেলেদের আমার জানা আছে, শালা মেয়ে দেখলেই হিরো সাজা হয়। দেখ দেখ মুখ দেখ, এরাই শালা পকেট মার হয়, দুঘা কষি। ভাই কি হচ্ছে, গায়ে হাত তুলে দিচ্ছেন? সামান্য ধাক্কাতেই গায়ে হাত তুলে দিচ্ছে? আজব পাবলিক তো, নিজেরাই তো রাস্তার মাঝ বরাবর এসে আড্ডা দিচ্ছেন। এ কে ভাই আপনি, কে মাঝখানে এসে বেশি জ্ঞান ঝাড়ছেন? বেশি বান্দ্রামো করলে পুলিশকে ফোন করতে বাধ্য হব, দাঁড়ান। আরে ছাড় ভাই, চল, বেকার ঝামেলা। ওটা আর খাওয়া যাবে না, ফেলে দিন। টাকা দিয়ে কিনেছি, থাক, নষ্ট করব না। বাই দ্য ওয়ে, ওরা আপনাকে মারতে আসছিল, আপনি কোনো প্রতিবাদ করলেন না, অদ্ভুত কিন্তু আপনি। আপনার নাম কি? আমার নাম নির্ভীক বিশ্বাস। বাবা, নির্ভীক নামের সাথে তো কাজের কোনো মিলই নেই, কিন্তু বিশ্বাস আপনাকে করাই যায়। আচ্ছা আপনি থাকেন কোথায়? আমি থাকি ঠাকুরনগরে। ঠাকুরনগর? বাহ, আমিও তো এখানেই থাকি, তবে আমার নিজের বাড়ি এখানে নয়, নিজের বাড়ি বেহালা। আচ্ছা আপনি করেন কি? আমি ওই দত্ত ব্রাদার্স কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শোনা শোনা লাগছে। আমি ওইখানে সেলসে প্রোডাক্ট বিক্রি করি। ও আচ্ছা, সেলসম্যান, ভালো। আচ্ছা ভাই চলি তাহলে। আপনার পরিচয়টা তো জানা হলো না। ও আমার নাম অভিনব বসা, আমি এখানে কাজে এসেছি, কনফিডেন্সিয়াল বলা যাবে না। না না ঠিক আছে, আসছি তাহলে। নমস্কার, আমি দত্ত ব্রাদার্স কোম্পানি থেকে এসেছিলাম, আমাদের কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে আর কি, আপনি যদি দেখতে চান তাহলে আমাদের কাছে এরকম অনেক ধরনেরই প্রোডাক্ট রয়েছে, ভ্যারাইটিস, কম দামে আপনি পেয়ে যাবেন। দেখতে চাইলে আমি আরও এরকম প্রোডাক্ট আপনাদের দেখাতে পারি। আমি কতবার বলেছি বাড়িতে একা একা থাকতে আমি একদম পছন্দ করি না, এমনিতে বলছি কতদিন ধরে আমাকে একজন ফলো করছে, বাড়িতে একটা কোনো সিকিউরিটি গার্ড নেই। আরে যাচ্ছি তো, কতবার বাজাবে বেল? যত ননসেন্স এগুলো, বাড়িতে ঢুকে আসেন কেমন? দরজা খোলা দেখে ঢুকে আসে যত সব গরু ছাগল, গেট আউট। না মানে স্যার আমাদের না, আমি আপনার কোনো কথা, চিনতে খুব অসুবিধে হচ্ছে। আরে নির্ভীক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার দেখা হয়ে গেল। তোমার নামটা কিন্তু মনে আছে আমার, একেবারে আনকমন, কিন্তু তোমার সাথে ভাই একদমই যায় না, কিছু মনে করছো না তো? এই তোমাকে কিন্তু তুমি করে, না 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 ঠিক আছে। আপনি একটা কাজ ছিল বলছিলেন না? ওই একটা চাকরির কাজ, একটা জম্পেস চাকরি পেয়েছি। আচ্ছা আমার বাড়ি চলো না, কাছেই। না না না, আজ একটু আমার তাড়া আছে, পরে। না না এসব বললে হবে না, এই কাছেই, চলো চলো। আরে এত সব কিছু কি দরকার ছিল আমাকে, একটু এই মানে বাড়ি যেতে হতো।
আরে এত কিছু কোথায়, বাড়ি যাওয়ার তো তাড়া কেন? কে আছে বাড়িতে? বোন। বাবা মা? ও সরি, বোন কি করে? কিছু করে না, হাঁটতে চলতে পারে না, বিছানায় শুয়ে থাকে। কেন, কি হয়েছে? আকাঙ্ক্ষা বিশ্বাসের নাম শুনেছে? আকাঙ্ক্ষা কোথায়? ইন্ডাস্ট্রিয়ালিস্ট রঞ্জন বর্মনের ছেলে মেঘদূত বর্মন। ও হ্যাঁ, মেঘদূত বর্মন। আচ্ছা, এই ঠাকুরনগরেই তো মেঘদূত বর্মনের নামে একটা মেয়েকে রেপ করার কেস চলছিল। মেয়েটার নাম যেন কি ছিল? আকাঙ্ক্ষা বিশ্বাস। ও গড। জানেন, মেঘদূত আমার ক্লাসমেট ছিল, সেই সূত্রেই বোনের সাথে আলাপ। বোনকে বলতাম যে তুই মিশিস না তার সাথে, বড় লোকের ছেলে। সেদিন আমি গুরগাঁও গেছিলাম একটা প্রোডাক্টের কাছে। যখন আমি ফিরি, বোন তখন হাসপাতালে, মুখে চোখে কাটা দাগ, রক্ত। আমি প্রথমে চিনতে পারিনি বোনকে, আমি ভয় পেয়ে গেছিলাম। বোন এখন কেমন আছে? হ্যাঁ, বোন বোধহয় আমার অপেক্ষায় আছে। যাকে, আমি একটু হাতটা ধোব। আচ্ছা আচ্ছা, ওখানে। এখানে হ্যালো। হ্যালো অভিনব। হ্যাঁ মেঘাদি, বলো। বলছিলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুই পেয়ে গেছিস না? অ্যাপয়েন্টমেন্ট লেটার দাঁড়া, এই মাসের 7 তারিখ জয়েনিং। মানে আচ্ছা, রঞ্জন বর্মনের ছেলে মানে মেঘদূত বর্মন। হ্যাঁ, এই ঠাকুরনগরেই তো ওর নামে একটা রেপ কেস চলছিল মনে হয়। আচ্ছা, মেয়েটা এখন কেমন আছে? আচ্ছা, মেঘদূত বর্মনকে খুন কে করলো? ওর দাদা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে ফোন করব। আপনি কি কিছু খুঁজছেন? না না, কিছু না। আপনি আইপিএস অফিসার? মানে এখনো জয়েন করিনি। তার মানে আপনি সব কিছু জেনে গেছেন। মেঘাদি একটু একটু বলছিল। মানে আপনি এটাও জেনে গেছেন যে মেঘদূত বর্মন খুন হয়েছে? খুনটা কি তুমি করেছো? তাহলে আপনি পুলিশকে বলে দেবেন? আমাকে পুলিশকে ধরিয়ে দেবেন? আচ্ছা, আমাকে আর আমার বোনকে কি আলাদা করে দেবেন? আমি কিন্তু কাউকে মারতে চাই, আমি খুনি নই। কিন্তু আমার বোনকে যারা কষ্ট দিয়েছে, তাদের আমি শাস্তি দিয়েছি। সরি অভিনবতা, ডোন্ট মাইন্ড।